রোববার বিকেলে কুমলমতি এই ছাত্রীরা ছোট্ট একটি দাবি নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে 2023 সালের 254 জন পরীক্ষার্থীর অভিযোগ, সরকার নির্ধারিত ফিয়ের বাইরে মিলাদ পূজা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিদায় অনুষ্ঠান নাম করে প্রত্যেকের কাছ থেকে 1,000 টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ করা হয়নি। সে সময় প্রধান শিক্ষক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তাদের প্র্যাকটিক্যাল খাতা স্বাক্ষর করা হবে না বলে ভয় দেখান। এই ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করে প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ফেরত দেওয়া হোক তাদের টাকা। ট্রেনে যখন ভর্তি হয়েছি তখনই আমাদের মিলাদ তারপরে অন্যান্য টাকা দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা র্যাগডের কথা তুলছি পর উনি বলছে যাও বাইরে গিয়ে র্যাগডে করো গিয়ে। সেটা আমাদের সাথে উনি বাজে ব্যবহার করছে। সব টিচারই বলতেছে এই টাকা সম্পর্কে ওরা কিছুই জানে না, কারণ আমাদের দাবি হচ্ছে আমাদের টাকা আমাদেরকে ফেরত দেওয়া হোক। এদিকে সরকার নির্ধারিত ফির বাইরে টাকা আদায় করাই বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। অতিরিক্ত টাকা আদায় টাকাগুলি স্ব শিক্ষার্থীকে তারা যেন দ্রুত সময়ে ওরা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। তো প্রধান শিক্ষক মহোদয় উনি আমাকে আশ্বস্ত করেছেন। তবে টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফেরত দেওয়ার আশ্বাস দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাচ্চারা যখন অনুষ্ঠান করবে আপনারা 1,000 টাকা নেন, আমরা ওই পারপাসে 1,000 টাকা নিয়েছি এবং টাকাটা ক্যাশই আছে। রেডের অনুমতি চাইছে, আমি রেডে দেই না, হয়তো এখান থেকে তারা মনে ক্ষুণ্ণ হয়েছে বা এরকম করে তারা পরিবেশ তৈরি করছে। 1935 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা 1,700। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।